গল্প বলো না। আজকে যে গল্পটা বলবো তার নাম হচ্ছে শ্রীনাথ বহুরূপী। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসের একটা অংশ, বুঝতে পেরেছিস? আচ্ছা, তোমরা হয়তো বাচ্চারা বহুরূপী মানে বুঝতে পারছো, বহুরূপী মানে যে অনেক রূপ ধারণ করে, যেমন কেউ শিব সাজে, কালী সাজে, দুর্গা সাজে, এরম সেজে বা নানা রকম কী ঘটোৎকচ সেজে, কী তারকা রাক্ষসী সেজে, কেউ আবার বাঘ ভালু সেজে মানুষকে মনোরঞ্জন করে, তাই পয়সা চায়, ভিক্ষা বা ভিক্ষার মতো বলতে পারে, এটা একটা পয়সা ধার কামানোর একটা তরিকা, বুঝতে পেরেছ? আর অনেকে বলে সং সেজে, আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা বলে সং সেজেছিস তুই, এটা এটা সঙ্গেরই একটা রূপ। সং আমাদের গ্রামেও হতো, বুঝতে পেরেছ? আমরা আরামবাগ সাব ডিভিশনের বাতানল গ্রামের লোক, ওখানে আমাদের গ্রামটা খুবই সমৃদ্ধ ছিল, ছেলেদের হায়ার সেকেন্ডারি স্কুল, মেয়েদের ম্যাট্রিক স্কুল, সোমবার মঙ্গলবার আর শনিবার করে হাট বসতো, দুজন MBBS ডাক্তার ছিল আমাদের গ্রামে, তো হোমিওপ্যাথি ডাক্তার ছিল, তো খুবই সমৃদ্ধ স্কুল ছিল। আমাদের গ্রামে যে মেন রোডটা গঞ্জে যেত মুথাডাঙায়, সেই রোডের উপরে আমাদেরও চৈত্র সংক্রান্তির সময় সং সাজায়, সং যেত কার্নিভাল। তো কী হতো, চৈত্র সংক্রান্তির রাত দিন বিকেলবেলা তিনটে থেকে সং বেরোতো, নাথপাড়া নন্দীপাড়া থেকে পুরো 20-25টা গরুর গাড়ি ভরে সং আসতো। প্রথম প্রথম দেখতাম দক্ষ যজ্ঞর কাহিনী, দক্ষের ফির রামায়ণ মহাভারত, নানা রকম পৌরাণিক কাহিনী, কি ঘটোৎকচ সাজছে, কই তারকা রাক্ষসী সাজছে, এইসব দেখতাম। যখন আমি প্রায় হায়ার সেকেন্ডারি পড়ছি, বড়ো হয়ে গেছি, না বড়ো না যুবক না কিশোর, একটা মাঝামাঝি 16-17 বছরের অবস্থা, আমরা বন্ধুবান্ধবরা সং দেখছি, পাড়ার বড়ো বুড়ো মেয়েরা সবাই, আমরা ওইটাই সব গ্রামে তো মনোরঞ্জন, এই যাত্রা, এই সং টং তো দেখছি। সে বছর একটা নাথপাড়ার লোকেরা নতুন থিম নিয়ে করলো, ডাক্তার নার্স কন্ডম এইসব সঙ্গের মধ্যে, সাদা সাদা বেলুনের মতো সব ঝুলছে, সব লোকেরা বলে এবার কী রে সাদা সাদা বেলুন কী লাগিয়েছে, তো কেউ কেউ জানতো, বড়ো বুড়োদের বলে দিল, বুড়োদের বলে ছি 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 ছি, আজকের দিনে ছেলেরা উচ্ছন্ন গেছে, সে এইসব সঙ্গ করছে। আমরা যারা একটু একটু বুঝতে শিখেছি, বন্ধুবান্ধবরা হাসাহাসি করছিলাম, পরে মেয়েরা সব মুখ ঢুকিয়ে লজ্জা করছে, কানে কানে ফিস ফিস করে, তো আমরা তো পরে এইসব নিয়ে পরে আলোচনাও করতাম, মজাও হতো খুব। যাই হোক, এবার গল্পটা বলছি, গল্পটা বলার আগে গল্পের একটা প্রধান চরিত্র যে ইন্দ্রনাথ তার সম্বন্ধে বলছি। শরৎচন্দ্রের বাবা খুব গরিব ছিল বলে দেবানন্দপুরে, তো শরৎচন্দ্রের বাল্যকালটা মামার বাড়িতেই কেটেছিলো, এবং ম্যাট্রিক পরীক্ষা বড়ই মুশকিল সেই ওর ফিস জোগাড় হয়েছিল, আর ইন্টারমিডিয়েটের তো ফিসই দিতে পারেনি পড়া ছাড়ে, ওনাকে রেঙ্গুনে বর্মায় যে চাকরি নিতে হয়, দেখুন ওর মতো এত প্রতিভা সম্পন্ন লোকও তখনের দিনে চাকরি পায়নি, যেমন শুনেছি স্বামী বিবেকানন্দ একটা চাকরি পায়নি, শেষ পর্যন্ত বিদ্যাসাগর স্কুলে চাকরি পেয়েছে, একটি চাকরি পেয়েছিলেন। যাই হোক, তো সেই ইন্দ্রনাথের ব্যাপারে বলছি, শরৎচন্দ্র এখানে নিজের নাম না শ্রীকান্ত নাম দিয়ে লিখছে, হালাঙ্কি এই কাহিনিটার সঙ্গে শরৎচন্দ্রের জীবনের অনেক মিল আছে। তো শ্রীকান্ত যখন ওখানে গিয়েছিল ভাগলপুরে পিসির বাড়িতে থাকতো, তো একদিনও একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল পাড়ার থেকে একটু দূরে নিজের ঘর থেকে, তো খেলা চলতে চলতে হঠাৎ দাঙ্গা শুরু হয়ে যায় দুদলের মধ্যে, আর দুদলের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যাওয়ার পরই হিট পার্টিকেলকে সব ছোঁড়াছুড়ি হয়ে যায় সব, আর শরৎচন্দ্র ওখানে ঘিরে যায়, প্রত্যেকটা দল ভাবছে অপোনেন্টদের সমর্থক, তো এইভাবে ওকেও মারতে এসে গিয়েছিলো, একটা দুটো হিটও পড়েছিল ওর গায়ে, এমন সময় কোথা থেকে একটা ছেলে এসে ফসা মানে মোটাসুটা সুন্দর একটি ছেলে এসে ওকে বাঁচায়, বলে এই তুই এখানে কী করছিস, ও তো চিনতেই পারে না, বলে আমি তো ফুটবল ম্যাচ দেখতে এসেছি, বলে তুই ওদের ঘরে এসেছিস না, বলে হ্যাঁ চল 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 কিছু খবরদার একা আসবি না, বলে ওকে নিরাপদে ঘরে বাঁচিয়ে নিয়ে চলে গেছিলো। তো শ্রীকান্তের ওর প্রতি মন অবাক হয়ে গেছিলো, একটা মানুষ অযাজক হয়ে কারুর বান বাজাতে পারে। এরপরে শরৎচন্দ্র যখন গরমের দিনে ভাগলপুরের ছাদে শুতো, উত্তর ভারতে আর পশ্চিম ভারতে রাজস্থানে তো দিনের বেলা প্রচণ্ড গরম হয়, ঘর থেকে বেরোনো যায় না, ঘরেই থাকতে হয়, কিন্তু রাত্রিবেলা কি আর ঘর এত গরম হয়ে যায়, তখন আর ঘরের মধ্যে থাকা যায় না, সবাই ছাদেই শুয়ে যায়। প্রথম প্রথম আমরা যখন আমিও রাজস্থানে এসেছিলাম, তখন কি হলো, অনেকে টেবিল ফ্যান ছিল, টেবিল ফ্যান লাগিয়ে শুতো, আর তারপরে ধীরে ধীরে আমরা তো টেবিল ফ্যান কিছুই লাগাতো না, এমনি চারপাই পেতে ছাদে শুতাম, ফির ধীরে ধীরে কুলার আসলো, ফির এখন তো সবার ঘরে ঘরে এসি, এখন তো সবাই এসিতে ঘরেই সবাই শোয়,
সবার ঘরে ঘরে কার, প্রত্যেকের রাস্তার ধারে সব কার, এখন লোকেদের অনেক পয়সা। তো আমরাও নিচেই শুয়ে থাকি সবাই। এখানে এখন রাজস্থান গভর্নমেন্টে এমন অবস্থা যে রাত্রিবেলা লাইট তো যাওয়া চলবেই না, লাইট গেলে সঙ্গে সঙ্গে লোকেরা ওখানে বিজলি বিভাগে যে যা ফোন করে দেবে, দু মিনিটের মধ্যে লাইট এসে যাবে। রাত্রের লাইট তো জরুরি, অবশ্যম্ভাবই দেওয়া দরকার। তো যাই হোক, তো ওই শ্রীকান্ত ইন্দ্রনাথকে বাঁচিয়েছিল। ফির যখন শরৎচন্দ্র ওই শ্রীকান্ত ছাদে শুয়েছিল, দেখে বাঁশির আওয়াজ, তো ওর মধ্যে জিজ্ঞেস করলো পিসিমা বা ওদের ভাই বোন অন্য পিসির তো ভাই বোন কে বাঁশি বাজাচ্ছে তো রাত্রে 10:11টার সময়। বললো ওই একটা ওই ছেলেটা ডাংপিটের ছেলেটা, বামনদের ছেলেটা, বেয়া কি বলে বেয়াড়া ছেলে, কিছু কিছু পড়াশোনা নেই, মুখ এদিকে এদিকে আওয়ারা ঘুরে ঘুরে বেড়ায়, রাত বিরোধ সাপের ভয় নেই, কিছুর ভয় নেই, ওই ইন্দ্রনাথ বললেন। ও তো মনে লাগছে ওই ছিল। এবার আমি কানটে বলি শ্রীকান্তে, শ্রীকান্ত তো ছোটোবেলা ওর ওখানে পিসির বাড়িতে পড়তো, যে পিস্তিত দাদা ছিল, সে দুবার ম্যাট্রিক ফেল করেছিল, এন্ট্রান্স ফেল করেছিল, তৃতীয়বার খুব জোর শোর সে পড়াশোনা করছিল, বাকি ছোটো ছোটো ভাই বোনেদের নিয়ে সবাইকে নিয়ে পড়াচ্ছিল। তো উনি এত তার ডিসিপ্লিন ছিল, যদি কেউ বলতো আমি জল খেতে যাবো, একটা কাগজে লিখে দিত এত থেকে এত টাইম অবধি তুমি যেতে পারবে, এসে আবার ওই পরিচিটাকে জমা করতে হতো। ও এলে ফির আরেকজন বলতো আমি পেচ্ছাপ করতে যাবো, তাকেও এরকম পরিচিতে লিখে দিত ভাই তুমি এত টাইম থেকে এত টাইম, এরকম। যখন ওর আরেকজন ভাই আসার পর লেখক শ্রীকান্তরও জল চেষ্টা বা এরকম পেয়েছে, ও পরিচিত দিতেই যাবে, এমন সময় দেখে ঘরের দরজার সামনে একটা কি বাঘের মতো এসে হালুম করলো। যেই হালুম করলো যে দেখেছি বলে রে বাঘ নাকি, আর মেজদা যে এত 9-10 পড়ে এত বড় লোক, সে তো একদম ভয়ে পেয়ে এক লাথি মারল রেডির তেলের প্রদীপটা, তখন প্রদীপেই পড়তো, সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেল, আর সব ভয়ে কেউ হাত পা ছুটতে আরম্ভ করলো, কেউ কান্না কাটি, সে একদম দক্ষযজ্ঞ শুরু হয়ে গেল, দক্ষযজ্ঞ শুরু হয়ে গেল। এদিকে সে বাঘটা ভয় পেয়ে অন্য নিচের দিকে চলে গেল, নিচেও কেউ কেউ দেখে বলে আরে বাঘ 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 বলে, ওপরের দিক সে ওপরে দেখেছিল, ওপর থেকে নামছে বলে ওপরে, সব লোক ওপর থেকে নিচে নিচে নেমে এসে গেল। আবার কিছুক্ষণ পরে বলে নিচে এসে গেছে বাঘটা, সব লোক ভয় আবার ওপরে উঠে চলে গেলো, আর সবাই দুর্গা নাম জপ করছে, মেয়েরা ভয় এ ভগবান বাঁচাও বাঁচাও। এদিকে বিষ্ণুমশাই যে ঘরে শুয়েছিল সে নিয়ে খালি বলছে আর মারো আর মারো মার ডালো আর মারো মার ডালো, এই কথাই বলতে লেগে গেল। এখন কী হবে এই রকম যখন অবস্থা, শ্বাসরুদ্ধ অবস্থা, আর ঘরে সব কান্না কাটি চেঁচা জমেছি, এইসব শুনে একটা ছেলে কোথা থেকে ইন্দ্রনাথই আসছিল, বলে কী হয়েছে দেখি 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 কী ব্যাপার। হ্যাঁ, তো ওদের ঘরে যেই ঢুকলো তখন সবাই বলছে ওরে ছেলে রে এই ছোড়া ওরে পালিয়া রে পালিয়া রে বাঘ বাঘ বাঘ। ও প্রথমে তো ঘাবড়ে গিয়ে বলে কী হয়েছে বাঘ, বলে হ্যাঁ বাঘ ঢুকেছে রে আমাদের ঘরে, বলে কোথায়। তো দারুণ গেলো বলে হু উহা ব্যাটটা হয় উহা ব্যাটটা, একটা ওদের ঘরে ডালিম গাছ ছিল বেদানার গাছ, উহা ব্যাটটা হয়। তো দেখে সত্যি তো ওখানকার একটা কী একটা বসে তো আছে গাছের কাছে। তো কিছুক্ষণ তো ইন্দ্রনাথ ঘাবড়ালো, তারপর বলে একটা হারিকেন দিয়ে দিলে একটা লন্ঠন দেখি কি বাঘ না কি, বলে ওরে ভাই ছেলে তোকে মা পানের ভয় নেই, হ্যাঁ তুই বাঘ দেখতে চাইছিস মরবি নাকি, বলে না দিন না দেখি তো সেই কী ব্যাপারটা কী, বাঘ হলে এরকম চুপ করে কেন বসে যাই, তো কামড়াতেও আসছে না কিচ্ছু না, দেখি আমরা দিন দেখি। তো একটা লন্ঠন নিয়ে একা ধীরে 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 ওই বাঘটার কাছে এগুতে আরম্ভ করলো। এদিকে সবাই শ্বাস রুদ্ধ করে ওপর থেকে মেয়েরা ছেলেরা বড়ো লোকেরা দারোয়ানরা, বড় বড় বিহারি দারোয়ান ছিল পায়লান সব যারা রেখেছে ওদের পুষেছিল ঘরের পাহারা দেওয়ার জন্য, সবাই ভয় মরছিল। তো ছেলেটি এগিয়ে এগিয়ে ধীরে ধীরে যে বাঘটার কাছে গিয়ে বলছে কি তো বাঘ লাগছে না, বাঘের পোশাক পরা বটে তবে বাঘ মনে হচ্ছে না। তখন বাঘটা কেঁদে বলছে হ্যাঁ বাবু মশাই আমি বাঘও নই ভালুকও নই আমি শ্রীনাথ বহুরূপী। তখন ও শ্রীনাথ এসে বলছে আরে তুই শ্রীনাথ, বলে হ্যাঁ বাবু মশাই, তাহলে তুই এরম করলি কেন, বলে আমি ভয় পেয়ে গেছিলাম, আমি তো বাঘ দেখে ভয়ের বহুরূপী সেজে তোমাদের দেখে পয়সা রোজগার করবো, কিন্তু এই ঘরের যে কাণ্ড কারখানা দেখলাম আমি নিজেই ভয় পেয়ে গেছি, তাই আমি এখানে এসে ডালিম গাছের কাছে। তখন সবাই ওকে ধরে মারতে লাগতে শুরু করে দিল, পিসিমশাই বললাম আর মারো আর মার আর মার ডালো, এই পিসিমা বললো ছেড়ে দাও ওকে, এই দে আর ওই দূর করে দাও দেবদূত দারোয়ানগুলোকে, এই মোটা মোটা দারোয়ানগুলো বিহারি দারোয়ানগুলো খায় দায় আর একটা কোনো কাজের নেই, এক বাড়ির লোকের যা সাহস নেই, একটা ছোটো ছেলে তাই সাহস, ওদের তাড়িয়ে দাও আর ওকে ছেড়ে দাও কিছু দক্ষিণা দিয়ে।
তো পিসি বলতে লাগলো দক্ষিণা কী দেবো মার ডালো আর ডালো মার ডালো এই খালি খালি ভয়ে বলতে লাগলো। পিসিমা ওকে কিছু সামান্য পয়সা দিয়ে বলো বাবা এরম কাজ করো না, লোকেদের পিলে চমকে যাচ্ছে, হ্যাঁ রাত্রিবেলা এইসব কীর্তি তুমি করছো আমরা তো ভয়ে সব দেখো তো আমাদের জান বেরিয়ে কারোর হার্ট অ্যাটাক হয়ে যেত। বলো বাবা আমার ভুল হয়ে গেছে, আর কোনো দিন এই কানে নাকে কানে খর দিচ্ছি, আর কোনো দিন এরম কাজ করবো না, এই কাজ আমার বাড়ি বাড়ার সাথে। তো এরমভাবে ও চলে গেল আর এই গল্পটি আমার এখানেই শেষ হলো। ছোটো ছোটো ভাই বোনেরা আমার নাতি নাতনিরা তোমাদের যদি আমার গল্প ভালো লেগে থাকে আমাকে আমায় লাইক পাঠিও, শেয়ার করো আর কি বলে সাবস্ক্রাইব করো, ভুল চুপ করে ধন্যবাদ মাফ করো, ধন্যবাদ।